আজকে এই জবা গাছের ডালগুলো উঠোনে বসিয়ে দিলাম। আমাদের উঠোনে না অনেক ধরনের গাছ আছে, তো এত বর্ষাকালে আগাছায় ভরে যায় সারা উঠোন, ভাবছি পুজোর আগে আগে কাটাবো। A few moments later. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কালকেই তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে মহেশতলার বাড়ি থেকে আসবে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু রান্নাবান্নার প্রিপারেশান করব। তার আগে একটু বিছানাপত্রগুলোও গুছিয়ে নিতে হবে। ও হ্যাঁ, আজকে আবার একটু বাগানে কয়েকটা না জবা গাছের ডাল বসাবো ভাবছি। মা একজন এখান দিয়ে যাচ্ছিল জবা গাছের ডাল নিয়ে, মা তার থেকে কয়েকটা জবা গাছের ডাল নিয়ে রেখেছে, তা ওগুলো আজকে করবো ভাবছি। তাহলে চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই খাটে আমার মা বাবা আর আমার মেয়ে শোয়। মা যেহেতু ঘুম থেকে উঠে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই ভাবলাম বিছানাটা আমিই গুছিয়ে দিই। তো বাবা এক সাইডে শুয়ে আছে, থাক, আর এক সাইডটা পরিষ্কার করে দিলে ও হয়তো একটু বসতে পারবে। আর পমকে দেখো, বাড়িতে এত জায়গা থাকতে সেই দরজার সামনে বসবে, এত বারণ করি। সব কাজ সেরে ভাবলাম এবার ব্রেকফাস্টের রেডিটা করে দিই। অনেকগুলো লেচি হয়েছে অল্প তেলে পরোটা করব বলে। অল্প তেলের পরোটাটা মা আবার খুব ভালো করে আর ও খুব ভালো খায়, তাই আমি অল্প তেলের পরোটাটা আমি শাকতে পারিনি, কিন্তু আমি মা আর হাতে হাতে বেলে বেলে দিয়েছি, আর মা কিন্তু ওগুলো করে দিয়েছে। যেহেতু অল্প তেলের পরোটাটা সবারই আমাদের খুব প্রিয়। আর আজকে বলো, রোদটাও উঠেছিল কিন্তু খুব ভালো, তার জন্য অনেক কাচাকাচিও করে দিয়েছি। দেখো কত বড় উঠোনে কত জামা কাপড় মেলে দিয়েছি, আবার সাথে কিন্তু চাদর বালিশ কম্বলগুলোও একটু রোদে দিয়েছি, কারণ এই ভ্যাপসা গন্ধ হয়ে যায় বর্ষাকালে। তো লাঞ্চের জন্য ভাবলাম একটু বাটার পনির করব। তো এই বাটার পনিরের জন্য মশলাগুলো মাই আমাকে করে দিয়েছে, আর পনিরটাও নিয়ে এসেছি। আমুলের পনিরটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমুলের পনিরটা নিয়ে এসে প্রথমে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম, তারপরে ওটাকে একটু হালকা তেলে ভেজে নেব। আমুলের পনিরটা খেলে না আমার আবার ওই গন্ধটা আসে না, কিন্তু অন্য পনিরগুলো খেলে আমার আবার কেমন যেন একটা গন্ধ আসে আর গা গোলায়। আমার মেয়েও আবার আমুলের পনিরটা খুব ভালো খেতে বাসে। তো বাটারটা দেখো পুরো জমে গেছে ফ্রিজে ছিল বলে, এই বাটারটা দিয়ে আর একটু সাদা তেল দিয়েই ভাবছি রান্না করবো। ওদিকে জলপাইয়ের চাটনিটা আর্ধেক রেডি করে রেখেছি সিদ্ধ করে, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে বাটারটা দিয়ে এবার পনিরটাকে ভালো করে ভেজে নেব। দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে কিন্তু ভাজবো না। যাই হোক, আমার তো বাটার পনির রেডি, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম পোলাও। তো আজকের লাঞ্চে যেহেতু পোলাও আর বাটার পনিরটাই করব। পোলাওটা কত বড় ডেচকিতে বসিয়েছি, কিন্তু ভাবছি কি করে আমি এই ফ্যানটা ঝাড়বো। তো ভাইকে ডাকলাম, ভাই তো একটু রেগে গেছিলো, তারপর অতি কষ্টে মানিয়ে ওকে আবার একটু ফ্যানটা ঝাড়তে দিলাম। আর দেখি একটুখানি তোমাদের দাদাভাইকে টেস্ট করাই, একটু খেয়ে দেখে বলো না কেমন হয়েছে। কেন বলবে না, না তুমি যেটা হবে সেটাই বলবে। সত্যি বলছো নাকি ভিডিও অন বলে? নুন দিয়ে দিই তাহলে, হালকা নুন লাগে এমনি। সত্যিটাই বলতে হবে। ঠিক আছে, তোমাদের দাদা ভাই খেয়ে নিক, তারপরে আবার আসছি, চলো কাজকর্ম একটু সেরে। কাজের মানুষ কাজ নিয়ে বসে গেছে, বাটার পনিরটা টেস্ট করে বলল ভালোই হয়েছে। তারপরে দেখো আমার এই ফ্যানটা একটু খারাপ হয়ে গেছে, সেটাকে আবার ঠিক করতে বসেছে, জানি না পারবে নাকি। এই হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা। দেখো বন্ধুরা, এখানে আমি আজকে অনেক জবা গাছ লাগিয়েছি, জবা গাছের ডাল। একটা লোক নিয়ে যাচ্ছিল, মা আবার ওনার থেকে ডালগুলো নিয়ে আমাকে বলল তুই একটু বসিয়ে দে। তো পুরো উঠোনটা একদিন ঘুরিয়ে দেখাবো, পুরো আগাছায় ভরে যায় জানো তো বর্ষাকালে। তো যাই হোক, ভিডিওটা পুরো ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।